দেশের জনপ্রিয় চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি সঙ্গীত শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি থাকলেও প্রায় দেড় দশক ধরে দেশের বিজ্ঞাপন শিল্পের পেছনের মানুষ হিসেবে কাজ করছেন তিনি। তাই তো সম্প্রতি তার সময় উপযোগী ও আলোচিত নদী রক্স নামের একটি প্রজেক্ট বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড জিতেছে, তাও আবার আলাদা দুই বিভাগে। বিস্তারিত প্রতিবেদনে, জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই, এমন স্লোগান নিয়ে কিছুদিন আগে নদী রক্স নামের একটি প্রজেক্ট শুরু করেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। আর সল্ট ক্রিয়েটিভসের ব্যানারে আয়োজিত এই প্রজেক্টটি চালুর পর থেকে বেশ প্রশংসিত হয় সবখানে। শুধু তাই নয়, জলবায়ু, নদী, তারুণ্য আর সঙ্গীতের শক্তিকে এক করে বানানো ওই প্রজেক্টটি সম্প্রতি সোশ্যাল ও নেটিভ দুই ক্যাটাগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড জিতেছে। 13 আগস্ট রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দুটি তুলে দেয়া হয় বিজ্ঞাপনী সংস্থা সল্ট ক্রিয়েটিভস টিমের হাতে। এদিকে সল্ট ক্রিয়েটিভসের সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমিন সুলতানা সুমি এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে তাদের বিশেষ পথচলা নদী রক্স। শারমিন সুলতানা সুমি আরও বলেন, আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নমান করাই তাদের লক্ষ্য, কারণ তারাই আমাদের আগামী। এছাড়া সুমি বলেন, নদী রক্স জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই স্লোগানে তাদের সমবেত প্রচেষ্টার এই অর্জন দেশের দারুণ উদ্যমী তারুণ্যের নামে উৎসর্গ করলেন। এই ধরনের একটি সময়োপযোগী সামাজিক উদ্যোগকে বিশেষ স্বীকৃতি দেয় ব্র্যান্ড ফোরাম এবং জুরিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।